হাই বন্ধুরা, আমি মিমাফ্রিন। আজ আপনাদের জন্য বয়সের আগে চলে যাওয়া স্কিন টান টান করার ঘরোয়া উপায় নিয়ে আসলাম, যা রেগুলার আপনার ত্বকে ব্যবহারে দূর হবে আপনার ত্বকের শুষ্কতা, বলিরেখা এবং ত্বকের ভাঁজ। বন্ধুরা, এই টিপসটি দেখার আগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও পাশের বেল আইকন বাটনটি প্রেস করে রাখুন আমার সকল ভিডিও সবার আগে দেখার জন্য। বন্ধুরা, বয়সের আগে স্কিন ঝুলে যাওয়া একদম বিরক্তিকর। আমাদের স্কিন বিভিন্ন কারণে ঝুলে যায়, যেমন সূর্যের ক্ষতিকারক রশ্মি, ধুলাবালি, ডায়েট ও বয়সের কারণে আমাদের ত্বক কুচকে যায় বা ঝুলে যায়। বিশেষজ্ঞরা বলেন, আজকাল 35 বছর হওয়ার আগেই অনেকের ত্বক ঝুলে যাচ্ছে। জীবনযাপনের পরিবর্তনের কারণে এমনটা হচ্ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। আর এই স্কিন ঝুলে যাওয়ার সমস্যা সমাধানের জন্য বিশেষজ্ঞরা নামি দামি ক্রিম বা লোশন বাদ দিয়ে ঘরোয়া উপায়ে সমাধানের পরামর্শ দিয়েছেন। তাই আজ এমন একটি ঘরোয়া সমাধান নিয়ে আসলাম যা গ্যারান্টি সহকারে ফলাফল দেবেই। বন্ধুরা, আপনাদের আজ দুটি প্যাক দেখাবো, একটি দিনে ও অপরটি রাতে। তো চলুন বন্ধুরা, প্যাক দুটি তৈরি করা যাক। প্রথমে হলো ডে প্যাক। এর জন্য প্রথমে একটি কাচের বাটি নিন। এবার বাটিতে একটি ডিমের সাদা অংশ নিন। তারপরে যোগ করুন 1 চামচ অ্যালোভেরা জেল। শেষে যোগ করুন 2 চামচ টক দুধ। এবার সবগুলো ভালো করে মিক্স করুন। এবার মিক্স করা হয়ে গেলে তৈরি আপনার ডে প্যাক। এবার দেখাবো কিভাবে ব্যবহার করবেন। ব্যবহারের আগে ভালো করে আপনার ফেস ধুয়ে নিন। তারপর এইভাবে আপনার পুরো মুখে লাগান। লাগিয়ে 20 থেকে 25 মিনিট অপেক্ষা করুন। তারপরে 20 মিনিট পরে প্যাকটি আপনার ফেস থেকে ধুয়ে ফেলুন। এইভাবে টানা 15 থেকে 20 দিন লাগান, 100% ফলাফল দেবে। এবার দেখাবো কিভাবে নাইট প্যাক তৈরি করবেন। এর জন্য প্রথমে একটি কাচের বাটি নিন। এবার বাটিতে একটি ডিমের কুসুম নিন। তারপরে যোগ করুন 2 চামচ চিনি। এবার যোগ করুন 1/2 চামচ রান্না করা হলুদ। এবার সবগুলো ভালো করে মিক্স করুন। মিক্স করা হয়ে গেলে তৈরি আপনার নাইট প্যাক। এটা রাতে ঘুমানোর 1 ঘন্টা আগে এইভাবে আপনার পুরো মুখে লাগান। লাগিয়ে 20 মিনিট অপেক্ষা করুন। শেষে 20 মিনিট পরে প্যাকটি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাকটিও একইভাবে 15 থেকে 20 দিন লাগান, তাহলে আপনার গ্যারেন্টি সহকারে ঝুলে যাওয়া ত্বক হতে মুক্তি পাবেন। বন্ধুরা, আমার আজকের টিপসটি আগে অ্যাপ্লাই করুন, তারপর আমায় কমেন্ট করে জানান টিপসটি কেমন কাজ করেছে। আর টিপসটির বিষয়ে কিছু জানার থাকলে তাও কমেন্ট করে জানান। আর শেষে আরও একবার মনে করিয়ে দিচ্ছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন কার্যকরী টিপস পাওয়ার জন্য। এবং তার সাথে সাথে ভিডিওতে লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে এবং ফেসবুকে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।